জীবনে বেঁচে থাকতে ক্যালসিয়ামের ঘাটতি হবে না, শুধুমাত্র ভিডিওটি একবার দেখুন। হাত পা কোমর ব্যথা জয়েন্টের ব্যথা থাকবে না, শরীর হবে মেশিন। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি টিপস শেয়ার করব, যে টিপসটি আপনি ফলো করতে পারলে জীবনে বেঁচে থাকতে ক্যালসিয়ামের ঘাটতি হবে না, শুধুমাত্র ভিডিওটি একবার দেখুন। হাত পা কোমর ব্যথা জয়েন্টের ব্যথা থাকবে না, শরীর হবে মেশিন এবং শরীরের বিভিন্ন প্রকার বাত ব্যথা নিমিষেই দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, এক্ষুনি এই টিপসটি ফলো করুন এবং সম্পূর্ণটা দেখতে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন কিভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন। দুধ না খেলে হবে না ভালো, কারণ দুধ মানেই ক্যালসিয়াম। আর সবাই জানেন ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কত প্রয়োজনীয়। এই উপাদান হাড় দাঁত শক্ত করতে সাহায্য করে, শুধু তাই নয়, এই মিনারেল পেশি মজবুত করতে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আর ত্বককে উজ্জ্বল করতেও যথেষ্ট সাহায্য করে। সুস্থ থাকতে তাই একজন পুরুষের দিনে 1000 মিলিগ্রাম আর মহিলার 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম নেওয়া উচিত। এদিকে আজকাল ল্যাকটোজ থেকে অ্যালার্জি হচ্ছে ছোট থেকে বড় অনেকেরই। অনেকেই দুধ খেতেও পছন্দ করেন না, তাই দুধের বদলে অন্য কী কী খাবার থেকে ক্যালসিয়াম পেতে পারেন জেনে নিন। 1. বিনস। রাজমা, রেড বিনস সহ যে কোনো ধরনের বিন জাতীয় সবজি খান, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন থাকে। 2. ডুমুর। এই ফলে যেমন আয়রন থাকে প্রচুর, তেমনই থাকে ক্যালসিয়াম। 1 কাপ ডুমুরে প্রায় 242 গ্রাম ক্যালসিয়াম মেলে। একই সঙ্গে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকায় এটি হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, পেশি মজবুত করে। 3. মাছ। প্রধানত স্যামন ও সার্ডিন জাতীয় মাছে, অর্থাৎ সামুদ্রিক মাছে প্রচুর ক্যালসিয়াম থাকে। বিশেষ করে এক টুকরো সার্ডিন মাছে প্রায় 569 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এছাড়া কাঁটা সমেত যে কোনো মাছে এই মিনারেলস মিলবে। 4. আমন্ড। ক্যালসিয়ামের পাশাপাশি এতে প্রচুর প্রোটিনও থাকে। 1 কাপ আমন্ডয়ে 457 গ্রাম এই খনিজটি থাকে। দাঁত ও হাড় শক্ত করার সঙ্গে হৃদরোগ কমায়, স্মৃতিশক্তি বাড়ায়। প্রতিদিন 1 গ্লাস করে আমন্ড দুধ তাই আপনার জন্য খুবই উপকারী। এছাড়া কেউ চাইলে রোজ 1 মুঠো আমন্ড এমনি খেতে পারেন, এতেও উপকার পাবেন। 5. ওটমিল। ব্রেকফাস্টে ওটমিল খান, খুব বেশি পরিমাণে না হলেও ওটমিলেও ক্যালসিয়াম থাকে। 6. কমলা লেবু। ভিটামিন সি আর ক্যালসিয়ামের দুর্দান্ত কম্বিনেশন কমলা লেবু। একটি কমলা লেবু মানেই শরীরে 60 মিলিগ্রাম ক্যালসিয়াম, এতেও ভিটামিন ডি প্রচুর পাবেন। 7. সয়া মিল্ক। ল্যাকটোজ যাদের সহ্য হয় না তাদের জন্য সয়া মিল্ক খুবই উপকারী, এমনকি গরুর দুধের থেকেও বেশি পুষ্টিগুণ রয়েছে এতে। 1 কাপ দুধে প্রায় 60 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, আর থাকে ভিটামিন ডি, যা ক্যালসিয়ামকে শরীরের উপকারী যৌগ হিসাবে তৈরি করতে সাহায্য করে। 8. সবুজ শাকসবজি। বেশিরভাগ সবুজ শাকসবজিতেই রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। 1 আঁটি শাকে থাকে 337 মিলিগ্রাম খনিজ, তাই পাতে পড়ুক পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি, স্যালারি। 9. সিসমে বীজ। প্রতি 1 টেবিল চামচে ক্যালসিয়ামে থাকে 88 মিলিগ্রাম ক্যালসিয়াম। 10. ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম কাজ করে না আমাদের শরীরে, তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া এবং সূর্যালোকে বের হওয়া খুব দরকার। তাহলে এইগুলো খেয়ে কেমন উপকার পেলেন তা জানান। এভাবে আমার দেওয়া টিপসগুলো নিয়মিত ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।